আমাদের আজকে সারা রাজ্যে সমস্ত বর্ষিয়ান জনজাতির নেতৃবৃন্দরা সবাইকে নিয়ে আজকে আমাদের এই ওয়াক শুভ হয়েছে সারাদিন ব্যাপী, এবং সেখানে প্রায় শতাধিক জনজাতি নেতৃত্ব এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন, এবং পাহাড়ে বিশেষ করে এডিসি এরিয়ায় সংগঠনকে শক্তিশালী করা, সারা রাজ্যে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করতে আমরা আজকে সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো কার্যকর করা হবে। কি মানে কয়টা সিদ্ধান্ত এরকম নিয়েছেন? আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য এখানে 9 জন বক্তা বক্তব্য রেখেছেন, এবং তাদের বক্তব্যের মাধ্যমে যতগুলো সমস্যা তুলে ধরা হয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। এবং পশ্চিমবাংলায়ও আপনারা দেখেন জনজাতিদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যেভাবে একটার পর একটা প্রকল্পের মাধ্যমে জঙ্গলমহল উত্তরবঙ্গ থেকে শুরু করে জনজাতি অঞ্চলে যেভাবে কাজ করে গেছে, আগামী দিনেও ত্রিপুরায় তৃণমূলের সরকারে এসে সেখানে সেই এলাকায় জনজাতি অঞ্চলে বিশেষ করে মানুষের আবেগের ভোটটা নিয়ে জনজাতিদের কোনো কাজে আসছে না। প্রত্যেকটা নির্বাচনের আগে একটা স্লোগান তুলে জনজাতিদের ভোট নেওয়া হয়, তারপরে এই জনজাতিদের প্রতারিত করা হয়। আমরা আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠনের মাধ্যমে এবং এই এখানে 2023 সরকার করে জনজাতি অঞ্চলে উন্নয়নে আমরা কাজ করব, এবং আমাদের এই সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবগুলি মূল্যায়ন করে আমরা অচিরেই আমরা পদক্ষেপ নেব। দেখা যাচ্ছে যে আপনাদের এখনো কোনো পার্টি অফিস তৈরি হয়নি, সেই বিষয়টা না আমরা তো বলেই দিয়েছি যে 10 তারিখের মধ্যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন 10ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ব্লক স্তর থেকে রাজ্য স্তর এবং কার্যালয় সমস্ত কিছু আমরা 10ই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। রাজধানী আগরতলায় কোথায় হবে কোনো কি করবে? না না, এটা তো আপনারা দেখবেন যখন উদ্বোধন হবে, সবাই দেখতে পাবে। সিদ্ধান্ত নিয়ে আমাদের সংগঠন আমরা অতি সত্বরেই আমাদের ব্লক স্তর থেকে রাজ্য স্তর সমস্ত কমিটি গঠন করা হবে। আমাদের প্রিয় নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদের জানিয়েছেন, এবং কিছুদিনের মধ্যেই আমাদের কার্যালয় এবং আমাদের এই সংগঠন আমাদের সারা রাজ্যে ব্লক স্তর থেকে রাজ্য স্তরে ঘোষণা করা হবে। ছাত্রকে পুলিশ তুলে নিয়ে যেভাবে টর্চার করেছে, আমরা তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে তার বিরোধিতা করে এসেছি। আমরা ডিজিপিকে চিঠি দিয়েছি, আমরা বলেছি যে যারা যেসব পুলিশ আধিকারিকরা এর সঙ্গে জড়িয়ে আছেন, যারা এই ধরনের নিরীহ ছাত্রদের নিয়ে পুলিশ কাস্টডিতে নিয়ে টর্চার করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া তাদের এবং ব্যবস্থা নেওয়া হোক তাদের বিরুদ্ধে। আমরা চাইছি আরও যেটা বিশেষ করে এই নিরাপত্তার বাড়াবাড়ির কারণে, মুখ্যমন্ত্রী নিরাপত্তার বাড়াবাড়ির কারণে একজন নিরীহ ডাক্তারকেও জেলে থাকতে হয়েছে। বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন মুখ্যমন্ত্রীর চলাচলের রাস্তায় যেভাবে প্রশাসন পুলিশ মানুষ সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে তারও আমরা বিরোধিতা করছি। গতকালকে আপনারা দেখেছেন যে একজন বিধায়কের কন্যা ওর বাড়িতে দুপুরবেলা পুলিশ বিনা কারণে কোনো কারণ দর্শন করতে পারেনি, কারণ দেখাতে পারেনি, ওর বাড়িতে ওকে অ্যারেস্ট করতে চলে গেছে। কোনো প্রতিবাদ করা যায় না, প্রতিবাদ করলেই পুলিশ পাঠিয়ে দেওয়া হয়, প্রতিবাদ করলেই বাড়ি বাড়িতে দুর্বৃত্তদের মাফিয়াদের পাঠিয়ে দেওয়া হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা গতকালকে আমরা চিঠি দিয়েছি ডিজিপিকে এবং বলেছি অতি সত্বর যদি না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস রাজ্যে 8খানা প্রশাসনিক জেলা আছে, 8খানা প্রশাসনিক জেলা ভেঙে কাজের সুবিধার্থে সংগঠনকে মজবুত করার স্বার্থে 17খানা জেলা সাংগঠনিক জেলা করা হয়েছে। এই 17খানা জেলা ধর্মনগর সেখানে 4টে 5টে বিধানসভা নিয়ে, কাঞ্চনপুর আলাদা জেলা হয়েছে 2টো বিধানসভা নিয়ে, 9টি জেলা হয়েছে 4টে বিধানসভা নিয়ে, আমবাসা জেলা হয়েছে 4টে বিধানসভা নিয়ে, কমলপুর জেলা হয়েছে 2টো বিধানসভা নিয়ে, কুয়াই জেলা হয়েছে 3টে বিধানসভা নিয়ে, তেলিয়ামোড়া জেলা হয়েছে 3টে বিধানসভা নিয়ে, সদর সিমনা জেলা হয়েছে 4টে জেলা বিধানসভা নিয়ে, সদর জিরানিয়া জেলা হয়েছে 4টে 5টা বিধানসভা নিয়ে,
এবং সদর বাজারঘাট জেলা হয়েছে তিনটে বিধানসভা নিয়ে, সদর আগরতলা জেলা হয়েছে চারটে বিধানসভা নিয়ে, বিশালগড় জেলা হয়েছে চারটে বিধানসভা নিয়ে, অমরপুর জেলা হয়েছে তিনটে বিধানসভা নিয়ে, সোনামুড়া জেলা হয়েছে চারটে বিধানসভা নিয়ে, উদয়পুর জেলা হয়েছে চারটে বিধানসভা নিয়ে, বিলোনিয়া জেলা হয়েছে তিনটে বিধানসভা নিয়ে, এবং পিলাক জেলা হয়েছে চারটে বিধানসভা নিয়ে।